প্রিয় শিক্ষার্থী সকল, আজি আমি প্যাসিভ কম্পোনেন্টের বিষয়ে দুআখার বহলাই আলোচনা করিম। প্যাসিভ কম্পোনেন্ট বলিলে সাধারণতে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার এইবোরকে সাধারণতে বুঝায়। এটা প্যাসিভ কম্পোনেন্টস বলিলে আমি সাধারণতে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ফিউজ আর অ্যাক্টিভ কম্পোনেন্ট বলিলে ডায়োড, ট্রানজিস্টর, এলইডি ইত্যাদিবোর পোৱা যায়। এতিয়া আমি প্যাসিভ কম্পোনেন্টস সাধারণত রেজিস্টর বিষয়ে আমি আলোচনা করিম। রেজিস্টর দুই ধরনের পোৱা যায়। এটা হল ভেরিয়েবল রেজিস্টর, যা কোৱা হয় ভেরিয়েবল রেজিস্টর, এইটো হল ভেরিয়েবল রেজিস্টর। আমি সাধারণত ভলিউম কন্ট্রোল বলে জানো। ইয়ার যেটু রেজিস্টর ভ্যালু, রেজিস্টর একক হল ওম, কিলো ওম বা মেগা ওম। গতি আমার ভেরিয়েবল রেজিস্টর কিমান ভ্যালু লাগে তা ভ্যালুটো ইয়াত দিয়া থাকে। ধরা হল 10 কিলো ওম, 10 কিলো ওম অর্থাৎ জিরোর পরা 10 কিলো ওম ইয়ার ভিতর আমি সেট করিব পারো। এটো একটা ভেরিয়েবল রেজিস্টর বা ভলিউম কন্ট্রোল। বেলেগ বেলেগ মান থাকে ইয়ার। আরো এক ধরনের রেজিস্টর যা কয় হয় ফিক্স ভ্যালু, স্থির ভ্যালু। এই ফিক্স ভ্যালু রেজিস্টর আমি কেবা প্রকার পাও। তার ভিতর এটা হল কার্বন রেজিস্টর, যেটা নাকি কার্বনের বনোয়া হয়, কার্বন রেজিস্টর, মেটেল রেজিস্টর বা মেটেল ফিল্ম রেজিস্টর, ওয়াইরুন রেজিস্টর, এইবর হল ওয়াইরুন রেজিস্টর, আর ফিউজেবল রেজিস্টর, এটা হল ফিউজেবল রেজিস্টর। জেনারেলি কার্বন রেজিস্টরবর কম পাওয়ারর থাকে। কম পাওয়ার বলিলে কমকে কারেন্ট ইয়ার মাজরে ফ্লো হয়। এতিয়া কথা হল রেজিস্টরর কাম হল কারেন্টক বাধা দিয়া। কিমান কারেন্ট বাধা দিব সেইটো নিরূপণ করিব তার ভ্যালু কিমান। সেই ভ্যালু আমি জানিবলৈ হলে সরু সরু রেজিস্টর দেখাত সরু, ইয়ার উপর কালার ব্যান্ড দিয়া থাকে। কালার ব্যান্ড বলি কলে রঙর বা কালারর একটা কোড নাম্বার থাকে। যেনেকা প্রথম কালার হল ব্ল্যাক, যার কোড নাম্বার 0, ব্রাউন কোড নাম্বার 1, রেড কোড নাম্বার 2, অরেঞ্জ কোড নাম্বার 3, ইয়েলো কোড নাম্বার 4 ইত্যাদি। এনেকে ইয়েলো, অরেঞ্জ ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, তেনেকুৱাকে কোড নাম্বার দিয়া থাকে। আর সেইমতে ইয়ার ভ্যালু উলিওয়া হয়। এতিয়া ধরি লওয়া হল এইটো একটা রেজিস্টর, ইয়ার কোড নাম্বার দিয়া আছে, কোড দিয়া আছে, কালার কোড। প্রথম কালারটো হল ব্রাউন, দ্বিতীয়টো ব্ল্যাক, তৃতীয় কালারটো হল ব্ল্যাক। সাধারণত তিনটা কালার দিয়া থাকে। আর 4 নম্বর একটা কালার দিয়া থাকে, সেটা হল টলারেন্স। আমি তিনটা কালার সাধারণত ক্যালকুলেট করিম। প্রথম কালার ব্রাউন, ব্ল্যাক, ব্ল্যাক। গতি ইয়ার ভ্যালু কিমান হব আমি জানো। ব্রাউনের কারণে 1, ব্ল্যাক 0, 0। গতি ইয়ার ভ্যালু হব 1, 0 বা পূরণ 1, তারমানে 10 ওমস। ইয়ার ভ্যালু হব 10 ওমস। গতি আমি যদি মিটারে জুখি চাও, আমি প্রথমে এটা পালো ক্যালকুলেট করে পালো 10 ওমস। আর মিটারে যদি আমি জুখি চাও, আমার
ইউজ করিম, ব্যবহার করিম ডিজিটাল মাল্টিমিটার, যার সহায়ত আমি রেজিস্টার ভ্যালু উলিয়াব পারি। মিটারে শো করেছে, দেখাইছে 10.4 ওমস বা 3 ওমস, 10.3 ওমস। তাহলে রেজিস্টার ভ্যালুটা ঠিকই আছে, রেজিস্টারটো ঠিকই আছে, 10 ওমস শো করেছে, দেখাইছে। ঠিক তেনেকুৱা বেলেগ এটা রেজিস্টার আমি যদি ফিউজেবল রেজিস্টার লও, ইয়াত লিখা থাকে ভ্যালু 220 ওম কে, তার মানে 220 ওম। এই রেজিস্টার ভাল না বেয়া বা ইয়ার ভ্যালু ঠিকই আছে না নাই আমি সাবলে হলে মিটারের সহায়ত আমি চাব পারো। 221.9 দেখাইছে, 22, ইয়াতে লিখা আছে 220। তার মানে রেজিস্টার ভ্যালুটো ঠিকই আছে, ভ্যালু অলপ ইফাল ইফাল হব পারে, কারণ ইয়াতে টলারেন্স এটা দিয়া থাকিব সিলভার আর গোল্ড, যিকোনো রেজিস্টারের সিলভার গোল্ড তেনেকুৱা এটা টলারেন্স দিয়া থাকে, এটা হল গোল্ড আর এটা হল সিলভার কালার। এটা এই রেজিস্টারটো আমি যদি জুখি চাও, ভায়োলেট, রেড আর গোল্ড, এইটো যদি আমি ক্যালকুলেশন করো, তেতিয়াহলে আমি পাম 8.2 ওমস আমি পাব লাগে। আমি মিটার হয় যদি আমি জুখি চাও, 8.3 ওমস আমি পাইছো, তার মানে রেজিস্টারটো ঠিকই আছে। এতিয়া এই রেজিস্টার যদি বেয়া হয়, তেতিয়াহলে মিটারে কি শো করিব? দেখুয়াত ইয়াত দেখাইছে কালার কোড ঠিকই আছে, কিন্তু মিটারে শো করা নাই, তার মানে এই রেজিস্টারের ভিতরত কাটি গৈছে, ভিতরত কাটিছে, তার মানে ভ্যালু তেতিয়া মিটারে নেদেখায়, তেতিয়া আমি জানিম যে এই রেজিস্টারটো বেয়া আছে। ঠিক তেনেকুৱা ওয়াইরুন রেজিস্টার, ফিউজেবল রেজিস্টার, ইয়ার যেটো মান বা ভ্যালু ওমস বা কিলো ওমস লিখা থাকিব, এটো 50 ওমস, এটো ওয়াইরুন রেজিস্টার 50 ওমস, 49.4 ওমস, অর্থাৎ 50 ওমস ভ্যালুটো ঠিকই আছে। গতি এনেকাকে আমি রেজিস্টার ভ্যালু জুখিব পারো আর টেস্ট করিব পারো, পরীক্ষা করিব পারো রেজিস্টারটো ভালে আছে না বেয়া আছে। ইয়ার পিছত আমি আলোচনা করিম ক্যাপাসিটর। ক্যাপাসিটর ইয়ার কাম হল বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক এনার্জি ইয়াতে জমা করে রাখে। ক্যাপাসিটর বহুত ধরনের পোৱা যায়, তার ভিতর যিবোৰ আমার সাধারণত ব্যবহার হয় সিরামিক ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এইবোৰ হল ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, কিছুমান ডাঙর কিছুমান সরু আছে, পলিয়েস্টার ক্যাপাসিটর, আরো বহুত ধরনের আছে, মেটেল ফিল্ম ক্যাপাসিটর বা মেটালাইজ ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, টেন্টালাম ক্যাপাসিটর। সাধারণত আমার মোবাইল ফোনের ভিতরত টেন্টালাম ক্যাপাসিটর ব্যবহার হয়, বা কম্পিউটার মাদারবোর্ডের ভিতরত টেন্টালাম ক্যাপাসিটর আর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার হয়। এটি এই ক্যাপাসিটরের যেটু একক, সেইটু আমি জেনারেলি জুখি পাও ফেরাড, কিন্তু ফেরাড, 1 ফেরাড একটা ডাঙর ইউনিট, ডাঙর একক, সেই কারণে মিলি ফেরাড, মাইক্রো ফেরাড, ন্যানো ফেরাড, পিকো ফেরাড হিসাবে আমি পাও। সাধারণত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এইবোৰ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যার ভ্যালু সদায় 1 মাইক্রোফেরাড বা তার উপর থাকে, যিকোনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর 1 মাইক্রোফেরাড বা তার উপর ভ্যালুটো দিয়া থাকে।
1 মাইক্রোফ্যারাডের তলর ভ্যালু সাধারণত সিরামিক ক্যাপাসিটর, এটা একটা সিরামিক ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু সদায় 1 মাইক্রোফ্যারাডের তলত থাকে। এতিয়া এই ক্যাপাসিটর ইয়াতে লিখা আছে 0.22 মানে 0.22 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরটো আমি এই মিটারৰ সহায়ত আমি চাব পাৰোঁ ইয়াৰ ভেলুটো ঠিকে আছে না নাই। .23 মাইক্রোফ্যারাড দেখুৱাইছে, ইয়াত লিখা আছে .22 মাইক্রোফ্যারাড, ই দেখুৱাইছে .23 মাইক্রোফ্যারাড। এইটো এটা সিরামিক ক্যাপাসিটর, এইটো এটা ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু জেনারেলি ন্যানোফ্যারাড বা মাইক্রোফ্যারাড .2 বা .19 মাইক্রোফ্যারাড, ইয়াতে ভ্যালুটো লিখা আছে 204, তাৰমানে .2 মাইক্রোফ্যারাড। কিছুমান ক্যাপাসিটরের কালার দিয়া থাকে, যেনেকুৱা রেজিস্টারত আমি পালো কালার কোড দিয়া থাকে, প্রথম কালারটো ব্রাউন, দ্বিতীয়টো ব্ল্যাক, তৃতীয় কালার ইয়েলো, আর চতুর্থ কালার অরেঞ্জ। সাধারণত আমি তিনটা কালারের হয়তো আমি জুখিব পাৰো, ইয়াক ক্যালকুলেশন কৰিব পাৰো, ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, তাৰমানে ইয়াৰ ভেলু 10,000, তাৰমানে .1 মাইক্রোফ্যারাড, ইয়াৰ ভেলুটো হ'ব লাগে .1 মাইক্রোফ্যারাড। গতিকে .1 মাইক্রোফ্যারাড বা 100 ন্যানোফ্যারাড, .1 মাইক্রোফ্যারাড ইয়াতে মিটাৰে দেখুৱাইছে .1 মাইক্রোফ্যারাড, .09 বা .1 মাইক্রোফ্যারাড, তাৰমানে ক্যাপাসিটরটো ঠিকে আছে। এই ক্যাপাসিটর যদি বেয়া হয় তেতিয়াহলে ই ভ্যালু নেদেখুৱায়। ঠিক তেনেকুৱা পলিয়েস্টার ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু ইয়ার উপর লিখা থাকিব, ইয়ার গাত লিখা থাকে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু ইয়ার গাত লিখা থাকিব 2200 মাইক্রোফ্যারাড, 63 ভোল্ট। এতিয়া এই ইলেকট্রনিক্স কম্পনেন্টৰ ভিতৰত ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর সাধারণত আমি ডাঙর আকাৰৰ বা সৰু আকাৰৰ পাও, এটো কলা, এটো ব্ল্যাক আৰু ব্লু বা গ্রিন কালার, বহু ধরনের কালার আমি পাও। এই ক্যাপাসিটর আমি মিটারের সহায়ত জুখিব নোৱাৰো, আমি ইয়াক টেস্ট কৰিব পাৰো। টেস্ট কৰিবলৈ হলে আমি মিটার ৰেঞ্জটো ওমস বা বাজার ৰেঞ্জত ৰাখিম, আমি ইয়াক টেস্ট কৰিম দুটা টার্মিনেলত। একো শ্ব' কৰা নাই, আমি যদি টার্মিনেল দুটা উল্টাই দিওঁ, একো শ্ব' কৰা নাই, দেখুৱা নাই, তাৰমানে এই ক্যাপাসিটরটো বেয়া আছে। এটি এইটো ক্যাপাসিটর যদি আমি টেস্ট করো, আমি উল্টাই দিম, দেখুৱাইছে ভ্যালু, দেখুৱাইছে, তাৰমানে ক্যাপাসিটরটো ভালেই আছে। ক্যাপাসিটরের কাম হল চার্জ এন্ড ডিসচার্জ। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর মিটারটো লগোৱাৰ লগে লগে চার্জ এন্ড ডিসচার্জ হৈছে, তাৰমানে এই ক্যাপাসিটরটো ভালেই আছে। এতিয়া এই ক্যাপাসিটর আমি পরীক্ষা করিলো যে ভালেই আছে। আন এক প্রকার প্যাসিভ কম্পোনেন্ট, সেইটো হল ইন্ডাক্টর, কয়েল বা চোক আৰু ট্রান্সফর্মার। এইটো এটা ট্রান্সফর্মার,
जो प्राइमरी और सेकेंडरी दिया थके आमी एतिया नाजानु इयाते कुन फाले प्राइमरी कुन फाले सेकेंडरी किन्तु जेहेतु इयार भितरत कपार वायर मेरुवा थुआ आसे एक फाले प्राइमरी एक फाले सेकेंडरी साधारणते प्राइमरी साइडत बेसी रेजिस्टेंस शो करिबो इयार रेजिस्टेंस भेलु वायरर जितु रेजिस्टेंस हे रेजिस्टेंस शो करिबो प्राइमरी साइड आरो सेकेंडरी साइड আমি জুখি চাম কোনফালে কিমান ভেলু দেখুৱাইছে এইফালে আমি জুখি চালোঁ একো দেখুৱা নাই আমি এইফালে টেষ্ট কৰি চাম দেখুৱাইছে 17.8 ohms কিন্তু এইফালে আমি জুখিছোঁ কিন্তু মিটাৰে দেখুওৱা নাই তাৰমানে এই ট্ৰান্সফৰ্মাৰটো বেয়া আছে এই ট্ৰান্সফৰ্মাৰটো একফালে শ্ব' কৰিছে আনফালে শ্ব' কৰা নাই মিটাৰে শ্ব' কৰা নাই গতিকে এই ট্ৰান্সফৰ্মাৰটো বেয়া আছে আৰু ইয়াৰ পৰা আৰু এটা কথা ক'ব পাৰি আৰু এটা বস্তু আমি জানিব পাৰোঁ এইফালে তার যেটু ভ্যালু দেখুয়াইছে মিটারে এই মিটারের ভ্যালু 18 ohms তার মানে এইফালে সেকেন্ডারি আর এইফালে প্রাইমারি প্রাইমারি সাইডটু বেয়া হয়ে আছে কারণ ইয়াতে 230 ভোল্ট অ্যাপ্লাই করা হয় এইটু হল ট্রান্সফর্মার বা চক বা কয়েল প্যাসিভ কম্পোনেন্টের ভিতর ফিউজ এইটো এটা গ্লাস ফিউজ সাধারণত ইলেকট্রনিক সামগ্রীর ভিতরত এনেকুৱা ফিউজ আমি পাওঁ যেতিয়া বেছি কারেন্ট সামগ্রীটোৰ মাজেৰে ফ্লো হয় তেতিয়া এই ফিউজটো কাটি যায় যিকোনো ফিউজৰ এটা ৰেটিং দিয়া থাকে এইটো 8 ampere 8 amps 8 amp ফিউজ 5 amp ফিউজ 0.5 amp ফিউজ দিয়া থাকে এতিয়া আমি এই ফিউজ কেনেকৈ টেষ্ট কৰিম তাৰ কাৰণে আমি মিটাৰৰ ডিজিটেল মাল্টিমিটাৰৰ বাজাৰ ৰেঞ্জত ৰাখিম ৰাখি আমি টেষ্ট কৰিম তাৰমানে এই ফিউজটো ঠিকেই আছে ইয়াৰ ভেলু 0.1 বা 0.0 দেখাইছে আৰু বাজাৰটো বাজিছে এই ফিউজটো ভালে আছে এই ফিউজটো বেয়া হলে মিটারে নেদেখুৱায় বা বাজার নাবাজে এই ধরনে আমি ফিউজ টেস্ট কৰিব পাৰো কিছুমান সৰু সাইজ আছে কিছুমান ডাঙৰ সাইজৰ ফিউজ আমি কিছুমান ইলেকট্ৰনিক সামগ্ৰীত দেখা পাওঁ